Assalamu alaikum. Welcome back to Nasirs Club. Dear brothers and sisters, hope the things are going pretty good by the grace and mercy of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা, আজকে যা শিখতে চলেছি তা হচ্ছে ওখানেই থাকো যেখানে আছো, ওখানেই কাজ করো যেখানে কাজ করছো, ওখানেই বসো যেখানে তুমি আছো। এই ধরনের কথাগুলো যখন বলবো তখন ইংরেজিতে কিভাবে বলবো সেটাই আমরা আজকে শিখতে চলেছি। তাহলে চলে যাই আজকের আলোচনায়। প্রথমে হচ্ছে স্টে, ওয়েট, স্ট্যান্ড, শিট এবং বেশ কিছু ওয়ার্ড আমি নিয়েছি। এবং তারপরে রয়েছে ওয়ে, এখানে ডাবলিস কোয়েশ্চিন না, এখানে জাস্ট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে বলতে কী বুঝি সেটা একটু ক্লিয়ার হয়ে যায়। যে ওয়ার্ডগুলো দ্বারা রিলেট করে, মানে সম্পর্ক স্থাপন করে, মানে দুইটা বা তিনটা চারটা সেন্টেন্সকে রিলেট করে, একসাথে করে যেটা অর্থ চল নিয়ে আসি আমরা, সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে স্টে মানে ইউ স্টে, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলোর পূর্বে রয়েছে ইউ। তাহলে আমরা এখানে একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স পেয়েছি। তারপরে হচ্ছে ওয়ার মানে কোথায়, বাট এখানে যেথায় হিসাবে ইউজ হবে। এবং তারপরে একটি স্বাধীন আবারও আরেকটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ইউ আর মানে তুমি আছো, ইউ ওয়ার মানে তুমি ছিলে, ইউ উইল বি মানে তুমি থাকবে। সো এখন এই যে বাম দিকে একটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স এবং ডান দিকে একটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এবং এই যে মাঝখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা যে কথাগুলো বলি সেটা হচ্ছে স্টে ওয়ার ইউ ওয়ার, যেখানে আছো ওখানেই থাকো। স্টে ওয়ার ইউ ওয়ার, যেখানে ছিলে ওখানেই থাকো। স্টে ওয়ার ইউ উইল বি, যেখানে থাকবে ওখানেই থাকো, যেখানে থাকবে ওখানেই থাকো, যেখানে ছিলে ওখানেই থাকো, যেখানে আছো ওখানেই থাকো। এ ধরনের কথা যখন বলবো তখন আমাদের এই প্যাটার্নটা মাথায় রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন এবং আমরা প্রতিদিন ইউজ করি। ইচ্ছা করলে ওয়েট আমরা ইউজ করতে পারি, ওয়েট ওয়াই ইউ আর, যেখানে আছো ওখানেই অপেক্ষা করো। ধরো যে তোমাকে অপেক্ষা করতে বলেছি যে ওই যে শান্তি মোড়ে ওখানে অপেক্ষা করো, অপেক্ষা করতে বলার পরে আমার সেখানে যাওয়ার কথা, যাওয়া হচ্ছে না, দেরি হচ্ছে। সো তুমি ফোন দিয়েছো, তখন আমি তোমাকে বলছি যে ওখানেই থাকো যেখানে আছো। আবার এমনও বলতে পারি ওখানেই থাকো যেখানে তুমি ছিলে, মানে যেখানে তুমি ছিলে ওখানেই বলছি যে ওখানেই থাকো, তার মানে ওখানেই চলে যাও। সো এ ধরনের কথাগুলোর জন্য আমাদের এই প্যাটার্নগুলো সবসময় ইউজ করতে হবে। সো ওয়েট ওয়ার ইউ আর বা ওয়েট ওয়ার ইউ ওয়ে, অপেক্ষা করো যেখানে তুমি ছিলে, অথবা স্ট্যান্ড ওয়ার ইউ আর, যেখানে তুমি আছো ওখানেই স্ট্যান্ড করো মানে দাঁড়াও। শিট, বসো যেখানে আছো ওখানেই বসো, মানে নড়াচড়া করো না। শিট ওয়ার ইউ আর। এরপরে হচ্ছে ওয়াক, ওয়ার ইউ আর, যেখানে আছো ওখানেই ওয়াক করো মানে হাঁটাহাঁটি করো। ওয়াক অ্যারাউন্ড, ওয়াক অ্যারাউন্ড মানে হাঁটাহাঁটি করো চারিদিকে, যেখানে ওয়ার ইউ আর, যেখানে তুমি আছো। এরপরে হচ্ছে স্লিপ, তারপরে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক ওয়ার ইউ আর, যেখানে কাজ করছো ওখানেই কাজ করো, মানে যেখানে আছো ওখানেই কাজ করো। এই ধরনের কথাগুলো বলার ক্ষেত্রে আমাদের এই প্যাটার্নগুলো মাথায় রাখতে হবে। এবং আমরা ইচ্ছে করলে এটা বর্তমান, অতীত এবং ফিউচার দিয়েও সেগুলো প্রকাশ করতে পারি, যে যেখানে তুমি আছো, যেখানে তুমি ছিলে, যেখানে তুমি থাকবে। এবং এগুলো ইউ আর, ইউ ওয়ার, ইউ, পর্যায়ক্রমিকভাবে এটা মিলে যাবে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার তিনটা কালেই আমরা এটা ইউজ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি ছিল এখানেই। আবারও নেক্সট ক্লাসে আরও চমক কিছু প্যাটার্ন নিয়ে, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে অথবা নেটিভ স্টাইল নিয়ে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।